ছোট্ট মেয়ে বৌশাস্তে গিয়ে গলায় অন্যায় ফাঁস লেগে বাবা মায়ের চোখের সামনেই মারা গেল। এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায়। জানা যায়, 8 বছরের সর্ফিতা গতকাল স্কুল থেকে বাড়ি এসে মায়ের নতুন ওড়না দিয়ে বউ বউ খেলে বাড়িতেই। কিছুক্ষণ পর সর্ফিতার মা লক্ষ্য করে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। চিৎকার দিয়ে মেয়ের কাছে গিয়ে দেখে বেহুশ হয়ে শুয়ে থাকা মেয়েটার গলায় শক্তভাবে ওড়না পেঁচে গেছে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় মেয়েটি মারা গেছে। 8 বছরের ফুটফুটে কন্যাকে হারিয়ে শোকাহত পরিবার, বারবার জ্ঞান হারিয়ে ফেলছে সর্ফিতার মা। ছোট্ট ছেলে মেয়েদের একা খেলতে দেওয়াটাই যেন ঠিক না। দর্শক, বৌস্বাস্থ্যে বসা ছোট্ট সর্ফিতা বৌস্বাস্থ্যে যাওয়ায় অন্যায় ফাঁস লেগে মরে যাওয়াতে আপনার কতটা কষ্ট লেগেছে তা কমেন্ট করে জানান। সবার আগে সত্য ও তথ্য নির্ভর সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অন্যকে দেখার সুযোগ করে দিতে বেশি বেশি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।